নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কুমড়ো ফুলের বড়া। এই মিষ্টি কুমড়োর ফুল কিন্তু স্বাস্থ্যগুণ সম্পন্ন। এই বড়া আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। দেখুন তাহলে আমি এই বড়াটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে পেছনে যে বোটাগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। ফুলগুলো কিন্তু বেশিক্ষণ জলে রাখলে হবে না, হালকাভাবে ফুলগুলো ধুয়ে তুলে নিতে হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু চালের গুঁড়োটার পরিমাণ একটু বেশি দেব কুমড়ো ফুলে। আর বেসম দিয়ে দেব 2 চামচ মতন। বেসম আর চালের গুঁড়োটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেবো, আর পোস্ত দেবো। কিছু পোস্তের দানা দিলে এই কুমড়ো ফুলের বড়াটা খেতে দারুণ লাগে। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। একবারে বেশি জল আমি এখানে দেব না, কেননা ফুলের বড়াটা অনেকটা বেসনটা গাঢ় করতে হবে। দেখুন আবারও একটু জল দিয়ে দিলাম, এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন বেশি আমি পাতলা করিনি। এখানে কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলেই বড়াগুলো আমি বেসমের সাথে এপিট ওপিট দুপিট ভালোভাবে লাগিয়ে নেব, লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজবার জন্যে। বড়াটা এখানে খুব কম আছে, এখানে কিন্তু ভাজতে হবে, না হলে অনেক সময় ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। দেখুন বাদ বাকি ওই বেসমের গোলার টুকরোগুলো আমি তুলে নিলাম। ফুলটা এপিট ওপিট দুপিট লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বাদ বাকি ফুলের বড়াগুলো একইভাবে আমি এখানে ভেজে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। বাচ্চাদেরকে দেবেন আপনারা এবং গরম গরম ভেজে খাবেন, আশা করি ভালো লাগবে।